Bismillahir Rahmanir Rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. আমি সমস্ত জগতবাটির সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে মানুষ মৃত্যুর পরে কোথায় যায় এবং কোন স্তরের মানুষ কোন কর্মে কোথায় যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে হাজির হইলাম আমি আমার দর্শকদের সামনে। তবে আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। তো এখন কথাটি হলো এই পৃথিবীতে সকল মানুষের মৃত্যু যেরকম এক সমান নয়, এক রকম নয়, তেমনি এক একটা মানুষের কর্ম আমল এক রকম নয়, এবং মৃত্যু যখন হয়ে যায় তখন দেখা গেছে এক একজনের গন্তব্য এক রকম নয়। যেমন একজন মানুষ যখন এই পৃথিবীতে বেঁচে ছিল তখন তিনি আল্লাহর কাজ করেছে বা রাসুলের অনুসরণ অনুকরণ করেছে, এবং দেখা যায় যে তিনি আল্লাহর আইন মেনে চলেছে এবং তিনি মুর্শিদ ধরেছে, মানে যা কিছু লাগে তাই করেছে, এবং সে জীবনে ভালো কিছুই করে গেছে, খারাপ কিছু করেনি। এক প্রকার আল্লাহর দিকে অনেক অগ্রসর হওয়ার পরে এই মানুষটি মারা গেল। তার স্তরটি যে আল্লাহ বলেছে আমি কাউকে ঠকাই না, আমি কাউকে কম দেই না, আমি কাউকে বেশি দেই না। তবে সেই লোকটি যখন সেই লোকটির স্তরটির কথাও আমি বলবো যে তিনি কোথায় যাবে। এবং এক আরেকটি লোক আছে যে তিনি এমন খারাপ কিছু করেছে জীবনে যে তার স্থানটা কোথায় হলো। যে যেমন একজন মানুষ আরও একজন নিরীহ মানুষকে মারল, নিরীহ মানুষকে কষ্ট দিল, অপমান লানত দিল এবং তার সম্পদ কাড়িয়ে নিল। তো যারা এই কাজটা করতে পারে তারা মানুষ হয়ে জন্মে ঠিকই আছে, কিন্তু তার ভিতরটা পশু হয়ে গেছে। তাহলে ভিতরটা পশু যদি না হইতো তাহলে তিনি কোনো মানুষকে মারতে পারতো না, কোনো নিরীহ লোককে, কোনো অসহায় লোককে অত্যাচার করতে পারতো না, এবং অত্যাচার করার পরে সম্পদ লুটে নিত না। তাহলে নিচেই যে হতো, তাহলে তিনি মানুষ স্রোতে আছে ঠিকই কিন্তু তার ভিতরটা পশু। তাই আল্লাহ বলিয়াছে যে আমি কাউকে কম দেই না, কাউকে বেশি দেই না। যদি হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিস শরীফে আসছে মানুষদেরকে যখন দোজখে নিক্ষেপ করা হবে তখন সেই মানুষদেরকে মানুষ স্রোতে ফেলানো হবে না, তাদেরকে পশু বানাইয়া দোজখে নিক্ষেপ করা হবে। তাহলে এটার প্রমাণ হলো যে একটা মানুষ যখন এরকম পর্যায়ে চলে যায়, খারাপ করতে করতে খারাপের সীমা যখন শেষ করে তখন সেই মানুষটি পশুকুলে জন্মায়। তবে তার কর্ম অনুসারে যেই পশুতে জন্ম নিল তাহলে বোঝা গেল যে সেই পশু অনুসারে তাকে আল্লাহ ওখানেই দিয়েছে। যেমন এই পৃথিবীতে বেঁচে থাকতে এই পশুর মতো আচরণ করেছে, তার উপরটা মানুষের বেশ কিন্তু ভিতরে শয়তানের শেষ, এবং দেখা গেছে ভিতরে সে একটা পশু হয়েই ছিল, খালি মৃত্যুটাই বাকি ছিল। মৃত্যুর পরে যে আল্লাহ তার উপরে এমন কাহারও হয়ে গেছে, এমন কঠিন হয়ে গেছে, সে মানবের জন্ম আর পাবে না, মানবের স্রোত আর থাকবে না, তখনই এই ব্যক্তিটা কী হলো, এই ব্যক্তিটা শেষে পশুকুলে জন্ম নিল। আর আল্লাহ বলেছে যারা পাপের সীমা শেষ করবে এবং মানব সেবা করবে না, মানবের অত্যাচার করবে, কারণ তারা তো জানতো যে মানুষের মধ্যেই আল্লাহ বিরাজমান, তাহলে সেই মানুষকে যদি কেউ আঘাত করে তাহলে সেই আঘাত কাকে করলো, সেই আঘাত তো আল্লাহকেই করলো। তাই বলি যে এরকম ধরনের অপরাধী যারা এই পৃথিবীতে, তারা পশুকুলে চলে যাবে, তারা মানবকুল পাবে না। তবে আরেকটি বিষয় হলো যে অনেক মানুষে বলতে পারে যে তাহলে যারা ভালো মানুষ তারাও তো আমার এই ভিডিওটি দেখবে শুনবে, এবং অতিরিক্ত খারাপ লোকেরাও তো আমার এই ভিডিওটি দেখবে এবং শুনবে। তবে অতিরিক্ত ভালো মানুষ যারা আছে তারা বলবে না রে বাবা, আমরা আরও ভালো হয়ে যাব, আমরা এই মানুষেরটা অত্যাচারী করব না, মানুষেরটা লণ্ঠন করে খাবো না, মানুষের সেবা করব, এরকম একটা ভাব চলে আসবে যারা ভালো আছে। এবং যারা খারাপ, যারা পশুর মতো আচরণ করতেছে, মানুষেরটা মারতেছে, খাইতেছে, মানুষের ক্ষতি করতেছে, তখন তারা যদি এই ভিডিওটা দেখে এবং শোনে তখন হয়তো
তাদের ভেতরটা নরম হইতে পারে যে আজকে এই ভিডিওটা দেখার উসিলায় আমরা ভালো হয়ে যাব, আমরা এই খারাপ আর করব না, যা করেছি জীবনে আল্লাহ মাফ করুক। তবে আমি এটাও বলবো, আল্লাহ বলেছে আমার একটি নাম হলো কাহারু, আর এই কাহারু নামে আল্লাহ অনেক কঠিন, আল্লাহ কাউকে ক্ষমা করেন না। তবে আল্লাহ বলেছে আমার আরেকটা নাম আছে রহমানুর রহিম, এই নামের দোহাই যদি কেউ দেয়, এই নাম যদি কেউ জপনা করে, তাহলে এই রহমান নামের গুণে আমার ভিতরে রহম, আমার ভিতরে নরম হয়ে যায়, আমার কঠোরতা কমে যায়, তখন ওই ব্যক্তিটা অনেক পাপ করার পরেও ওই ব্যক্তিটাকে আমি ক্ষমা করিয়ে দেই। আমিন, বলুন আমিন। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে মানুষ দোজক দেখে না, কেন দেখে না? এই পৃথিবীতে আমরা কত পশুদেরকে দেখতেছি, এক পশু আরেক পশুকে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, কেন খাইতেছে? সে এই এখানে আপনারা বুঝিয়া নেবেন যে মানুষ যখন পাপের সীমা লঙ্ঘন করে, তার মাপের আর কোনো রাস্তা থাকে না। তবে পশুকুলে যাওয়ার আগে একটা সুযোগ আল্লাহ দিয়ে রেখেছে, যদি কেউ যদি মনের থেকে খালেস নিয়তে তওবা করে আর চোখের পানি ফেলায় এবং আল্লাহর দরবারে যখন সেজদা করে, তখন আল্লাহ বলে যে আজকে সে ক্ষমা চাইছে, সে ক্ষমা প্রার্থী হয়েছে, তখন দেখা যায় আল্লাহ তাকে ক্ষমার নজরে দেখে তাকে ক্ষমাই করে দেবে। তখন দেখা যায় সে পশুকুলে জন্মাইয়া যদি এরকম যদি হয়, তাহলে এক পশু আরেক পশুকে ছিঁড়ে খাইতেছে। কারণ এই পৃথিবীতে এই পাপী লোকটা থাকতে তখন তিনি কিন্তু একটা মানুষকে একটা সংসার নষ্ট করে দিছে, একটা মানুষের আত্মসাত করছে, মানুষের সাথে খারাপ আচরণ করছে, তখন এটাও তো পশুর কারবার। আর এই পশুর কারবার করছে, পশুর আচরণ করছে, যার ফলে তিনি চলে যাবে সেই পশুকুলে। আচ্ছা, এই গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো এই পৃথিবীতে যিনি অনেক ভালো কাজ করেছে, আল্লাহ তার সমস্ত কাজে পছন্দনীয়, তখন আল্লাহ বলেছে যে আমি তাকে সর্বশ্রেষ্ঠ জায়গাতে তাকে আমি স্থান দেব মৃত্যুর পরে। তবে যিনি ওই ভালো লোকটি যখন এই ভালো কাজ করে করে গেল, জীবনে কষ্ট করছে, খাওয়া দাওয়ায় চলা ফেরায় পোশাকে সর্বদিক দিয়ে কষ্ট করছে, কিন্তু কখনো মিথ্যা বলেনি, কখনো ঘুষ খায়নি, কখনো ইয়া করেনি, আল্লাহর ইবাদত করে গেছে, আল্লাহর আইন মেনে গেছে, তখন আল্লাহ বলেছে সে যদি ইচ্ছা করতো লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতে পারতো, সে যদি ইচ্ছা করতো মিথ্যা কথা বলে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু তিনি আমাকে ভয় করেছে, আমাকে সেটা করেনি, সুতরাং আমি তার জন্যে সর্বশ্রেষ্ঠ জায়গা রেখেছি, সর্বশ্রেষ্ঠ স্থান রেখেছি। তাই আমি বলতে চাই যে এই হলো ভালো মানুষের দিকটা, আর ওই হলো খারাপ। খারাপ করতে 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 যখন পাপের সীমা শেষ করছে, তখন তার পশুকুলটায় চলে গেল। এবার আসি মধ্যযুগের লোক, যারা এই পৃথিবীতে মধ্যবিত্ত লোক, যেমন এই নামাজ রোজা বা বিভিন্ন ইবাদত আল্লাহর তেমন একটা করে নাই, কিন্তু দেখা গেছে যে তেমন একটা মিথ্যা বলে নাই, তেমন একটা খারাপ করে নাই, এই মিডিয়াম সাইজ চলে গেছে। এই মিডিয়াম সাইজে চলে গেছে, তাদের খাতা দেখলে দেখা যায় তেমন একটা পাপও না, তেমন একটা পুণ্যও না, তাহলে মিডিয়াম পড়ে আছে, তারা ও একটা স্থান পাবে। সেই স্থানটি হলো যে অনেকে মেনে নিতে পারে না যে মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হবে। জীবিত হবে কোথায়? হাসরে। কিন্তু হাসর শব্দের অর্থ যদি আমরা বুঝি, হাসর শব্দের অর্থ মরুভূমি বা বালুচর। তো বালুচর আজকে 1000-1500 বছর আগে আপনি আমি যেখানে আছি এই জায়গাটার মধ্যে, কিন্তু 1-1500 বছর আগে মরুভূমি ছিল, এখানে বাড়িঘর কোনো কিছুই ছিল না। তাহলে মরুভূমি তো এখানেই। আচ্ছা, যাই হোক, তো আরেকটা বিষয় হলো যখন মানুষ আত্মাটা বের হয়ে যাবে, তো যেই মিডিয়াম, যে মানুষটি বেশি কোনো ইবাদত করেনি, বেশি খারাপও করেনি, বেশি ভালোও করেনি, তাহলে তিনি আবার সে মানবত্বাই পাবে, মানবত্বের মধ্যে সে আসবে, থাকবে। কিন্তু আবার আল্লাহ তাকে আবারও সুযোগ দিবে, সে পাশও না তা ফেলও না, এরকম বিষয়। তাকে আল্লাহ যে এমন একটা স্তরে আনবে যে পাশ ফেল দুটো মিলিয়ে যে স্থানে পড়ে সেই স্থানে আসবে। আচ্ছা, যাই হোক, তো মানুষ যখন পাপের সীমা লঙ্ঘন করে, তো পশুকুলে যে তাদেরকে আল্লাহ ফেলে দেয়,
পশু বানিয়ে যে দুজোকে নিক্ষেপ করে দেয়, এই জিনিসটা হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে, কিন্তু হাদিস ভেঙে বলে নাই। কিন্তু আমরা ভেঙে বলতে গেলে কি হয় যে মানুষ অতিরিক্ত খারাপ আচরণ করতে 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 শেষ পর্যন্ত দেখা যায় যে তারা পশুকুলে জন্ম নেয়। তখন যেরকম সে অত্যাচার করেছে, মারছে, অত্যাচার করে মানুষের সম্পদ নষ্ট করে খাইছে, তখন এই জগতে দেখা যায় যে একটা পশু যখন আরেকটা পশুকে সিরে সিরে খাইতেছে, কেন খাইতেছে? সে অন্যের অন্যকে সিরে সিরে খাইতো। মানব জন্ম যখন তার ছিল তখন সে অন্য মানুষকে এরকম সিরে সিরে খাইতো, তাই আজকে তাকে সিরে সিরে খাইতেছে। আমরা সকলে সাবধান হয়ে যাই, আজকের পর থেকে আমরা তওবা করে নেই, আর যেন কোনো দিন আমরা এই ধরনের যদি করে থাকি তাহলে আজকের পর থেকে তওবা করে নিই, আর কোনো দিন এরকম পাপে যাব না। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করো এবং তোমার সত্য এবং সুপথে রাখো। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।